আসসালামু আলাইকুম। হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের যে ভিডিওটা নিয়ে আসলাম সেটা হলো ফাইন আর্ট আমেরিকা। এটার মূলত কাজ হলো এটাও সেম ভিডিও আপলোড একটা সাইট। তো আমি নিজেও আরেকজনের দেখে আমি ইন্সপায়ার হলাম যে চাইলে উনিও দেখলাম ভালো একটা আর্নিং জেনারেট করতেছে। তো সেই জন্য আমি চেষ্টা করলাম আপনাদেরকে আমি সেম ভিডিওটা এবং সাইটটা দিয়ে রাখি, যদি আপনারা চান সেক্ষেত্রে এখানে ছবি আপলোড করে এখানে আর্নিং করতে পারেন। তো এটা যেটা হলো কি করে সাইন আপ করবেন, জাস্ট কিছু না, আপনার গুগলে চাইলে এখানে ফাইন আর্ট আমেরিকান যে সার্চ দিলে এখানে একটা পেজ চলে আসবে। আমি এখানে যে এই ধরনের একটা অপশন ক্লিক করবেন, এখানে চাপ দেওয়ার পর এই পেজটা আসবে, এখানে জয়েন এন্ড জয়েনিং অপশনে চলে আসবেন। ওপেন এন অ্যাকাউন্ট চাইলে এখানে চলে আসবেন, এখানে আর্টিকেল অ্যান্ড ফটোগ্রাফি এখানে চলে আসবো, এখানে আপনার ডিটেলসটা দিয়ে দিব। আমি আমার ডিটেলসটা দিয়ে দিচ্ছি, আমি ফ্রিল্যান্সার রাজা দিয়ে দিবো। এখানে আমি দিয়ে দিলাম, এটা স্টেট সিটি রাজধানী দিয়ে দিলাম, কান্ট্রি বাংলাদেশ। এখানে যেটা হচ্ছে ইমেল আইডি, এখানে দেখেন আমি এখানে চাপ দেওয়ার পর আই এম নট এ রোবট বাই সাইকেল, আপনি এগুলো ক্লিক করে দিবেন। দেন আর এখানে আরেকটা আছে, আমি এটা ওকে করে দিব, ডান। এখানে ইমেল আইডি সবসময় দেওয়ার চেষ্টা করবেন, একটা ইমেল আইডি দিলে আপনার হয়তো মনে থাকতে সুবিধা হবে, এরকম যেটা ভালো হয় আপনার সেই ইমেল আইডি করে দেওয়ার চেষ্টা করবেন। ইমেল আইডিটা দিয়ে দিলাম, এখানে কপি কন্ট্রোল ভি, দেন এখানে সবকিছু টার্ম এন্ড কন্ডিশন এগ্রি, দেন সাবমিট। এখানে দেখেন ইনভাইট ইউর ফ্রেন্ড, যারা আপনি ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারেন। কংগ্রাচুলেশন, দেখেন আমার এখানে ট্র্যাক কোড দিয়ে দিছে, দেখেন এখানে অ্যাক্টিভেশন কোড, টার্ম এন্ড পাসওয়ার্ড। তো আপনারা চেষ্টা করুন এগুলো আপনাদের নিজেদের কাছে রাখতে, এবং এগুলো দিয়ে আপনি অ্যাকাউন্টটা ইজিলি তাহলে নিউ পাসওয়ার্ড করে আপনি এখানে নতুন একটা পাসওয়ার্ড আপডেট পাসওয়ার্ড করতে পারবেন। তো এখানে এরপর যেটা হলো তাহলে আপনাদের নিজের অ্যাকাউন্ট গুলো থেকে আসার পর দেখেন পাবলিক প্রোফাইল, আমার প্রোফাইলটা আমি ঠিক করে নিব। এখানে আসার পর আমি আমার প্রোফাইলে চলে আসলাম, এখানে দেখেন সবকিছু অনেক ডিটেলস দেখাচ্ছে, তাহলে আপনার প্রোফাইলে অ্যাবাউট আপনি দেখে নিতে পারেন। এই যে দেখেন আমার এই ধরনের কিছু পূরণ করা নাই। আর ফার্স্ট অফ অল আমি সবসময় যেটা বলে রাখি আপনাদেরকে যে আপনার প্রোফাইলটা আপনারা বিভিন্ন ইমেজ আপলোড করবেন, এবং সবকিছু যেন আপনি একটা ক্লায়েন্ট সবকিছু আপনার পায় ওখান থেকে, যে আপনার প্রোফাইল এবং ট্রাস্ট করে সবাই, যেন আপনি যে কোনো মার্কেট প্লেসে একটা ইমেজ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের সবাই বুঝতে পারবে যে না এটা একজনই, এবং সব জায়গায় একই ছবি দিলে আপনার চুজ করে পেতেও সবার সুবিধা হবে। তো ফলোইং এ ট্রাইং জিপিজি ফাইল, এখানে দেখাচ্ছে 10 MB সাইজের মধ্যে হতে হবে, আবার সাইজ একটু ছোট হয়ে গেছে, আমি একটু বড় সাইজের আমার ইমেজটা দিয়ে দিব। যেখানে যে ইমেজের রেজুলেশন চাইবে সেটা আপনি জাস্ট অ্যাড করে দিলেই সেটা আপলোড ইজিলি নিয়ে নেবে। আমি এটা দিচ্ছি, পুরো ছবিটা এখানে আপলোড করে দিলাম। দেওয়ার পর এখানে আমার মেলে একটু দেখে আসে, যে মেলে দেখেন একটা কনফার্মেশন আসছে ওখান থেকে, ওয়েলকাম টু ফাইন আর্ট আমেরিকা। এখানে দেখেন এখন বলছে প্রোফাইল লোকেট, এখানে আপনার প্রোফাইলে যে লিঙ্কটা সেটা প্রোফাইলের লিঙ্ক দেখাচ্ছে। এখানে এইগুলো পাসওয়ার্ড এগুলো আপনার একটু হাইড রাখবেন, এগুলো দেখেন সবসময় রেখে দিবেন, এগুলো সবাইকে দেখাবেন না, তাহলে আপনার অনেক সময় হ্যাক হয়ে যেতে পারে অ্যাকাউন্টটা। আমি এখানে পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলবো, দেন আমি যেন আপনাদেরকে একটু দেখাই দিলাম। তো কাউকে দেখাবেন না এগুলো পাসওয়ার্ড। তো দেখেন এখানে আসার পর আপনার আপলোড ইমেজ, এখানে ইমেজ অপশন চলে আসবেন, দেখেন এখানে অনেকে অলরেডি আপলোড করে রাখছে ইমেজ। তো এখানে আসার পর আপনারা যেটা করবেন, এখানে জাস্ট আপলোড ইমেজে চলে আসবেন। তো এখন আমি যেটা করব, আমার যে ইমেজটা আমি সেখানে চলে আসব, আমি যে ইমেজগুলো আপলোড করব, আমি আমার ডিজাইন সাইডে চলে আসলাম। এখন আমি কিছু ল্যান্ডিং পেজ আজকে দিব আপনাদেরকে দেখানোর জন্য, এখানে কিছু ল্যান্ডিং পেজ আছে, তাহলে আমি এখানে কয়েকটা ল্যান্ডিং পেজ অ্যাড করব। আচ্ছা আমি একটা অ্যাড করে দেখাই, আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে। জাস্ট এখানে আমি আপলোড দিচ্ছি, এটা আমার ডিজাইনের নাম, কিওয়ার্ড ডিসক্রিপশন, টাইটেল, মোর
নেম, হ্যাঁ যে নেম গুলো তো আপনি দিয়ে যাচ্ছেন, নেম গুলো যেগুলো সব যা আছে আপনি ইন্ডিভিজুয়ালি সব কিছু দিয়ে দিবেন, আমি একটা দিয়ে রাখবো। আপনার চেষ্টা করবেন, আমি কিছু ট্যাগ অলরেডি করা আছে, সেম ট্যাগটা এখানে ধরে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। আপনারা আপনাদের মতো ট্যাগটা দেখেন, এখানে বেশি ট্যাগ হয়ে গেছে, তো এটা আপনার যে ট্যাগটা অ্যাড নিবে ততটুকু দিবেন। এখানে যেমন হচ্ছে 800 নেবে, আমি আরো তারও বেশি হয়ে গেছে। চেষ্টা করবেন আপনারা যতটুকু নিবে ততটুকুই দেওয়ার চেষ্টা করবেন। এখানে এখন অনেক বেশি আছে, আমি এটা ছোট করে দিচ্ছি। এই যে এটা নিবে দেখেন, 500-এর মধ্যে ট্যাগটা এগুলো নিয়ে নিচ্ছে। তো আমি এটা ট্যাগ দেওয়া শেষ, টাইটেল তাহলে আপনি মিড তিনটে দিতে পারেন, আমি একটা একটা করে দিয়ে দেখাচ্ছি দরকার হলে। আপনি চাইলে দিতে পারেন এইভাবে। তারপর ক্যাটাগরি, এটা কি ধরনের ক্যাটাগরি আপনি দিতে পারেন, ডিজিটাল আর্ট, ফটোগ্রাফি, তারপর কি ধরনের আপনার ক্যামেরা, ডিজিটাল আর্ট, আমি ডিজিটাল আর্টের মধ্যে দিয়ে দিচ্ছি। তাহলে আপনার যেটা ডিজাইন থাকবে সেটা আপনি দিয়ে দিবেন। এগুলো গ্যালারি, তাহলে আপনি এগুলো দিতে পারেন। এখানে অরিজিনাল আর্ট, উইথ প্রাইস দিবেন সব, তারপর ফর সেল দিতে পারেন, ইউআই ইউআই এগুলো আপনি পিক্সেল কি সাইজ, ডেপথ হাই হাইট উইথ কত, উইথ আমি দিয়ে দিচ্ছি 1200, হাইট হলো 900, ডেপথ যেহেতু নাই সেহেতু ডেপথ দিলাম না, প্রাইস এটা আমি, এগুলো আপনি চাইলে আপনার মতো করে সিলেকশন করে দিবেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে এবং ক্লায়েন্টের সেখানে আপনি চাইলে এগুলো কিন্তু এডিট করতে পারবেন। এখানে এসে এই দেখেন, আপনি চাইলে কিন্তু এটাকে এডিট করতেও পারবেন, এগুলো ধরে এডিট করে আপনার যে কালার সবকিছু চেঞ্জ করতে পারবেন। এগুলো আপনার একটু দেখে নিবেন, হ্যাঁ যেটা হচ্ছে আমি আর এত দেখাচ্ছি না, তাহলে আপনাদের মতো করে আপনি একটু দেখে নিবেন। লোডিং নিচ্ছে, এইগুলো আপনারা একটা দেখে বাকিগুলো নিজেরা করে নিবেন, আমি সময় নিচ্ছে, এই যে দেখেন আমি আর দেখাচ্ছি না। এইভাবে আপনারা সবগুলো ডিটেলস করে নিবেন, প্রাইস সব কিছু শিডিউল দেওয়া আছে, এগুলো আপনারা একটু এক্সারসাইজ তাহলে প্রাইস কত, সেল ফর প্রাইস এইগুলো দেখেন, ডিটেলস দেখতে পাচ্ছেন, তাহলে আপনারা একটু এডিট করতেও পারবেন এগুলো। তো দেওয়ার পর এখানে দেখেন ফেসবুক অ্যাপ সবকিছু অ্যাপের মাধ্যমে এগুলো আপনি কাজ করতে পারবেন। দেন এখানে সাবমিট, আমি সাবমিট অপশন একটা চাপ দিয়ে দেখাই দিচ্ছি আপনাকে। তো দেখেন ওয়ারেন সাবমিট নট রাইট, হ্যাঁ এখানে দেখেন ওদের যে রুলস গুলো একটু দেখে নিতে হবে। কারণ এখানে সবচেয়ে ভালো হলো, এখানে আপনার ইমেজটা দেখেন অলরেডি আমি একটা আপলোড করলাম, তো আপনি চাইলে এখানে আপলোড অপশনে চলে আসবেন। আসার পর এখানে সেম ভাবে এখানে জেপিজি বা পিএনজি দুটো আপলোড করা যাবে। তো আমি এখানে যেটা করব, এখন আমি আমার এই ইমেজটা, এখানে রেস্টুরেন্টের একটা ইমেজ, তো আমি এটাকে ধরলাম, জাস্ট এখানে আপলোড দিব। আপলোড দিয়ে এখানে এখন লোডিং কমপ্লিট হয়ে যাবে। কয়েকটা ওয়েতে দেখা, দেখেন এখানে কিন্তু আমার এটা শো করতেছে, জাস্ট এখানে আমি সাবমিট যদি দিই সাবমিট হয়ে যাবে। 400x সাইজ, সাইজটা যে রেজুলেশন থাকবে দেখেন, এখানে আমার কি রিলেটেড ফাইল আছে আমি সেটা যদি একটু দেখে নিয়ে আসি, যেহেতু আমার এটা রেস্টুরেন্ট রিলেটেড ফাইল। আমরা বুক স্টোর লিখতে পারি, এটাও লিখতে পারি, কোনো সমস্যা নাই। বি ডবল ওকে, সরি বি ডবল ওকে, বুক স্টোর, সরি বুক স্টোর। আচ্ছা আমি এটাই দিলাম, আপনারা যারা আপনাদের মতো ট্যাগ টাইটেল সব দিয়ে দিবেন। এখানে কিওয়ার্ড, আমার কিছু কিওয়ার্ড কপি করা আছে, আমি কিওয়ার্ডটা ধরে এখানে পেস্ট করে দিলাম। তাহলে আপনারা যদি ডেসক্রিপশন চাইলে দিতে পারেন, আর না চাইলে সমস্যা নাই, এগুলো ক্যাটাগরিটা দিয়ে দিবেন, তাহলে ভালো হবে, বুঝতে সুবিধা হবে। আর যদি মনে করেন এগুলো দিবেন, ডেপথ লেন্থ লেন্থ কত এগুলো, তো এগুলো তাহলে আপনি যেটা দেখালাম তাহলে ছোট বড় করে ফেলতে পারবেন। সাবমিট, দেখেন অলরেডি সাবমিট হয়ে গেছে, টাইটেল ডেসক্রিপশন আর্ট সব কি ধরনের সব সব শো করতেছে দুটো ফাইল। এই ধরনের আপনি যত ফাইল এখানে আপলোড করবেন আশা করি তত আপনার ক্লায়েন্ট পেতে সুবিধা হবে, এবং সেক্ষেত্রে আশা করি একটা ভালো সেল জেনারেট সম্ভব এখান থেকে হবে। এগুলো পিএনজি সাইজ দিলে ভালো, আপনি চাইলে আপনার মতো করে দিতে পারেন। দেখেন এখানে ডিটেলস শো করতেছে, এই দেখেন, তো এখানে ইন্ডিভিজুয়ালি দেখেন কত সুন্দর সুন্দর ভাবে এগুলো শো করে, এই যে দেখেন। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন, আর এই সম্পর্কে আরো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে ডিসক্রিপশনে জানাবেন, আমি যতটুকু জানি ততটুকু আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর তাছাড়াও যদি আরো কোনো কিছু জানার থাকে বা অবশ্যই বলবেন, আমি চেষ্টা করবো আমার যে সাধ্য মতো আমি আপনাদেরকে হেল্প করার জন্য। তো ভালো থাকবেন। আর আরেকটা জিনিস বন্ধুরা, অবশ্যই
যারা নামাজ পড়েন অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন বন্ধুরা। এটা আমার ইউটিউব চ্যানেল খোলার এটা একটা রিজন ছিল, যারা আমি সবাইকে যেন ইসলামিক দাওয়াত দিতে পারি, তো এটাও আমার একটা রিজন। চেষ্টা করবেন আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য। আর ভালো থাকেন, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ থাকেন, সাবধানে থাকেন, দেশের অবস্থায় ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।